নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে পালসেটিলা ফর গ্যাস্ট্রাইটিস নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। গ্যাসে ভোগে না এমন লোক খুব কমই আছে। 8 থেকে 80 সবাই গ্যাসে ভুগতে থাকে। কোনো না কোনো কারণে গ্যাস হয়, সেটা তাদের খাবারের জন্যও হতে পারে, ঘুম না হওয়ার জন্যও হতে পারে, অত্যধিক রিচ খাবারের জন্যও হতে পারে, আবার না খেয়েও হতে পারে। তবে একটা ব্যাপার বলা যায় যে খাবার পরে পাকস্থলীর কাজটা শক্ত হওয়া, খিদে মন্দা থাকা, পেটটা ভারী হয়ে যাওয়া, বিকালের দিকে কোনো খিদে না পাওয়া, রাত্রের দিকে খিদে পেলো, অল্প খেয়ে পেটটা ভার হয়ে যা, পায়খানা পরিষ্কার না হওয়া, সবসময় মনের উপর একটা চাপ, মনের উপর একটা অশান্তি, হজম না হওয়া, এই সব লক্ষণ কিন্তু পালসেটিলাতে দেখা যায়। পালসেটিলা আরেকটা বড় লক্ষণ কি, যেটা মেন্টাল সিমটম, কোনো কিছু বলতে গেলেও কেঁদে প্রকাশ করে এবং কেঁদে প্রকাশ করলে সে যেন মনে করে আমি হালকা হয়ে যাব। কিন্তু আরেকটা ব্যাপার আমরা নিশ্চিত করে বলতে পারি যে পালসেটিলা এমন একটা জিনিস যে সে মনের দিক থেকে এত সাদা সরল যে সে সব কিছু বলে দিতে চায়। সে লোকের কাছে সব কিছু তাদের করে দিয়ে নিজের কষ্ট যেন দাঁত চেপে সহ্য করে রাখে। আরেকটা ব্যাপার বলা যায় যে আনকমন পিকিউলিয়ার সিমটম, স্বাভাবিক অবস্থায় আমরা যেমন মাংস খেলে পায়খানা কষে যায়, পালসেটিলার ক্ষেত্রে পায়খানা কিন্তু পাতলা হয় বা নরম হয়। আরেকটা ব্যাপার বলা যায় যে খেতে না পারা, গলার কাছে গিঁঠির মতো আটকানো, বমি বমি ভাব, অস্বস্তি বোধ করা, ক্লান্তি বোধ করা, এগুলো যেন পালসেটিলার একটা বড় লক্ষণ। এবং পালসেটিলার ক্ষেত্রে আরেকটা ব্যাপার দেখা যায় যে সে ঘুমোতে পারে না, সব কিছু কথা না কাউকে বলার জন্য, অতএব ঘুম না হওয়ার ফলে তার গ্যাস যেন বাড়তে থাকে এবং অস্বস্তি বোধ করে। তবে একটা ব্যাপারে আপনি নিশ্চিত, যদি পালসেটিলার লক্ষণ দেখা যায় গ্যাসের সঙ্গে মিলে থাকে, সেক্ষেত্রে আমরা পালসেটিলা দিয়েই কেসটাকে বের করে আনতে পারবো। তবে কখনোই কোনো লক্ষণ দেখে, ওষুধের নাম জেনে, ওষুধ না ব্যবহার করে, কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি যথেষ্ট উপকার পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।